যে স্কোয়াড নিয়ে 21 অক্টোবর মিরপুর টেস্টে নামবে দক্ষিণ আফ্রিকা, তাদের কারোরই বাংলাদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা নেই। প্রোটিয়ারা সবশেষ চট্টগ্রাম আর মিরপুর টেস্ট খেলেছে 2015 সালে। সেই দলের একমাত্র টেম্বা বাবুমাই আছেন বর্তমানে স্কোয়াডে, কিন্তু তিনিও মিরপুর টেস্টে খেলতে পারবেন না চোটে পড়ায়। চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে আনকোরা এক দল নিয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজ হেরেছিল দক্ষিণ আফ্রিকা। তবে সাদা পোশাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিছুটা পরিবর্তন এনে 2 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে জেতে তারা। বাংলাদেশ সফরে আসা 15 সদস্যের আফ্রিকান দলটা তারুণ্য নির্ভর। প্রোটিয়াদের চিন্তার কারণ ব্যাটিং। দলে একমাত্র অভিজ্ঞ ব্যাটার এইডেন মার্করাম, যিনি 39 টেস্ট খেলে করেছেন 2,510 রান। 2018 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ার সেরা 152 রানের এক ইনিংস খেলেছিলেন। মার্করামকে ওপেনিংয়ের সঙ্গ দেওয়া টনি জে জর্জি সাদা পোশাকে একেবারেই নতুন, মাত্র 6 টেস্ট খেলে করেছেন 308 রান। উইকেট কিপার ব্যাটার ট্রিস্টিয়ান স্টাবস সাদা পোশাকে মাত্র 3 ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, রান করেছেন 142। মিডল অর্ডারে উইকেট কিপার ব্যাটার কাইল ভেরিনের উপরই ভরসা দলটার, 18 ম্যাচে 719 রান করেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে 2022 সালে 136 রানের অপরাজিত এক ইনিংস খেলেছিলেন কাইল। কাইল ছাড়াও মিডল অর্ডারে আছেন ডেভিড বেডিংহাম, এই ক্রিকেটার মাত্র 6 টেস্ট খেলেছেন। চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে 110 রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন 30 বছর বয়সী বেডিংহাম। দক্ষিণ আফ্রিকার মূল শক্তি তাদের বোলিং। দলে আছেন কেশব মহারাজের মতো অভিজ্ঞ স্পিনার, যিনি একাই ধসিয়ে দিতে পারেন প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে 13 উইকেট নিয়ে মহারাজ হয়েছিলেন টপ উইকেট টেকার। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এছাড়াও তরুণ 2 স্পিনার সেনুরান ও ড্যানপিডো আছেন আফ্রিকান স্কোয়াডে। তবে প্রোটিয়াদের পেস আক্রমণ বেশ শক্তিশালী। অভিজ্ঞ রাবাদার সঙ্গে লুঙ্গি এনগিডি, ড্যান প্যাটারসন আর অলরাউন্ডার উইয়ান মুন্ডারকে নিয়ে গড়া দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন আপ।